চুনাখালীতে স্বেচ্ছায় রক্তদান উৎসবে গোলাপ চারাগাছ ও ভুরি ভোজের আয়োজন। এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান উৎসব। প্রতি রক্তদাতাকে গোলাপ চারাগাছ, কিছু উপহার সামগ্রী ও ভুরিভোজ করানো হয়। আর এই কর্মকাণ্ড অনুষ্ঠিত হয় বাসন্তী থানার চুনাখালী গ্রাম পঞ্চায়েতের চুনাখালী বাজার সংলগ্ন আয়লা বিল্ডিংয়ে। প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্করের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারই স্মৃতিতে জয়ন্ত নস্কর মেমোরিয়াল স্পোর্টস একাডেমির পরিচালনায় চুনাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে পিপলস ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই মহা স্বেচ্ছায় রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়। আজকে কি অনুষ্ঠান হচ্ছে এবং কারা করছে? প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্কর, যিনি আজকের আমাদের মধ্যে নেই, তার বিদেহী আত্মার শান্তি কামনায় আমরা দ্বিতীয় বর্ষ তাকেই স্মরণ করে এই রক্তদান উৎসব করছি চুনাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে জয়ন্ত নস্কর মেমোরিয়াল স্পোর্টস একাডেমির পরিচালনায়। আজকের দিনে দাঁড়িয়ে শুধু রক্তদান উৎসব নয়, এর পাশাপাশি আমরা আয়োজন করেছি চক্ষু পরীক্ষা শিবির, সুগার পরীক্ষা শিবির, আমরা আয়োজন করেছি হার্ট পরীক্ষা শিবিরের, এবং সেই সাথে সাথে এখানে আমরা আজকের মধ্যাহ্নভোজের সবাইকে এক জায়গায় একত্রিত করে আমরা একটা সবাই মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবো সে ব্যবস্থাও করেছি। সর্বোপরি আমরা যেটা এই রক্তদানের মাধ্যমে বিশেষ বার্তা দিতে চাইছি, আপনারা দেখেছেন প্রত্যেকটা রক্তদানের হাতে একটা আমরা বৃক্ষ তুলে দিচ্ছি, তার একটাই কারণ বিশ্ব উষ্ণায়ন যেভাবে বেড়ে চলেছে, আগামী দিনে এই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচতে গেলে একটাই পথ, বৃক্ষরোপণ করতে হবে। আমরা আস্থায় বৃক্ষ প্রদানের মাধ্যমে মানুষকে উৎসাহিত করছি, একদিকে যেমন রক্তের হাহাকার মিটবে, অন্যদিকে এই বৃক্ষগুলো যদি লাগায় তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং বিশ্ব উষ্ণায়ন কমে যাবে। বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে প্রতি রক্তদাতাকে চারাগাছ উপহারও দেওয়া হয়। এ উপলক্ষে উপস্থিত ছিলেন গোসাবা বিধায়ক সুব্রত মণ্ডল, বাসন্তী ব্লক তৃণমূল নেতা আব্দুল মান্নান গাজী, বিশিষ্ট সমাজসেবক অমল নায়েক, বাসন্তী তৃণমূল নেতা রাজা গাজী, প্রয়াত বিধায়ক পুত্র তথা ভবানীপুর থানার অ্যাডিশনাল আইসি বাপ্পাদিত্য নস্কর, স্বপন পট্টনায়েক, আতিয়ার রহমান, চুনাখালী অঞ্চল প্রধান দীপালী বৈরাগী, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, অরবিন্দ নস্কর, নরেশ নস্কর, নিমাই মালী ও বাসন্তী ও গোসাবার তৃণমূল নেতৃত্ব ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রক্তদান উৎসবে আগত অতিথিদেরকে স্বাগত জানিয়ে ব্যাজ উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার পর প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্করের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন একে একে সব অতিথিবৃন্দ। রক্তদান উৎসবে প্রদীপ প্রজ্বলন করেন উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ। এরপর রক্তদাতাদেরকে শুভেচ্ছাও জানানো হয়। এসেছেন কি রক্ত দিতে? রক্ত ডোনেট করে করেছেন? রক্ত কেন দান করেন? রক্তদান করলাম, রক্তদান মহান দান, রক্ত দিয়ে রাখলে কোনো না কোনো একদিন ভাবো বা আমার রক্তের গুরুত্ব আমি জানতে পারবো। আচ্ছা, রক্তদান করেছেন, কি উপহার হিসেবে পেলেন? উপহার হিসেবে পেলাম চার্জার লাইট, নাম বলতে পারবো না, তারপর আচ্ছা এখন খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছেন? ডাল কুমড়ো আলু চিংড়ি মাংস সব আছে, ভালো লাগছে রক্তদান করে। এছাড়াও চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য শিবিরও অনুষ্ঠিত হয়। মহিলা 184 জন ও পুরুষ 501 জন মোট 685 জন এই রক্তদান উৎসবে স্বেচ্ছায় রক্তদান করেন। ধারা যে মানুষকে জীবন দান, এই জীবন দান আজকে আমরা ব্লাড ব্যাংকে গেলে রক্ত পাই না, সেই জায়গায় যে এই সংরক্ষণ করে দেওয়া এবং যে কোনো সময় যে কোনো দিনে যে তারা এই যে ব্যবস্থা আমাদের বাপ্পাদিত্য মহাশয়ের নস্কর মহাশয়ের যে চিন্তাধারায় কেউ বিপদে পড়লে তার কাছ থেকে কার্ড নিয়ে তারা উদ্ধার হচ্ছে। এবং শুধু তাই না, অনেকে অনেকে বিভিন্ন জায়গায় কলকাতায় দূরে যেতে পারে না চোখের সমস্যা, এখন প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি মানুষের সুগারের সমস্যা, আর সেই সুগারের কারণে এখানে কিন্তু চোখের অনেক প্রবলেম হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে চিন্তাধারা সেই চিন্তাধারায় আমরা সামিল হতে পেরে আমরা গর্বিত মনে করছি। আমরা এ কারণেই বলবো তার চিন্তাধারা আগামী দিনে তার ইচ্ছা তার প্রয়াস এবং বাসন্তী ব্লকের মানুষের যে আমাদের বাপ্পাদা সহ আজকে রাজাভাই
মন্টুদা সহ যে টিম তারা যে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রত্যেকটি মানুষের পাশে থেকে ভালো মন্দের শরীক হয়ে যে উন্নয়ন করছে, সাথে সাথে একটা পার্ট অংশ যেটা এখানে একটা উপলক্ষ, কি উপলক্ষ না যে আমাদের স্বর্গীয় জয়ন্তবাবুর উদ্দেশ্যকে মানে মৃত্যুবার্ষিকী উপলক্ষে যদিও